আমি কোন রানী ভিক্টোরিয়া যে সব কাজ না করে বৈশা বৈশা রাজরানীর মতো খামু? খিদাই একমাত্র খোদা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে শরীফুল রাজ ও শবনম বুবলি অভিনীত সিনেমা দেয়ালের দেশ। তবে বড় পর্দায় আসার একদিন পরেই সিনেমাটি নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন ছোট পর্দার নির্মাতা ফয়েজ আহমেদ রেজা। তিনি দাবি করেছেন, 2021 সালে মুক্তি পাওয়া তার পরিচালিত নাটক লাশঘরের গল্প চুরি করে দেয়ালের দেশ নির্মাণ করেছেন মিশুক মনি। পরিচালক ফয়েজ আহমেদ রেজার এই অভিযোগে সায় দিয়েছেন লাশঘরের রচয়িতা আবদুল্লাহ জহির বাবুও। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নির্মাতা মিশুক মনি। তিনি জানিয়েছেন, দেয়ালের দেশের চিত্রনাট্য লেখা শুরু হয় 2016 সালে। এছাড়াও তিনি যে কারো গল্প চুরি করেননি তার সপক্ষে দিয়েছেন বেশ কিছু যুক্তিও। দেশের একটি সংবাদ মাধ্যমকে মিশুক মনি জানিয়েছেন, 2020-21 অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র দেয়ালের দেশ। এরও 6-8 মাস আগে এই চলচ্চিত্রের চিত্রনাট্য তথ্য মন্ত্রণালয়ে সাবমিট করতে হয় এবং এরকম একটি স্ক্রিপ্ট লিখতে কমপক্ষে 6 মাস সময় লেগেই যায়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। দেয়ালের দেশ নির্মাতা আরও জানিয়েছেন, দেয়ালের দেশের স্ক্রিপ্টিং শুরু হয় 2016 সালে। গল্প প্রসঙ্গে তিনি বলেন, তখন আমি একটি হাসপাতালে আমার এক রোগী দেখতে গিয়ে সেখানকার হিমাগারের একজনের সঙ্গে কথা হয়। ওনার নিজের প্রেমিকার লাশ তার হিমাগারে আসে 25 বছর পর। এই 25 বছর বিয়ে করেননি সেই ব্যক্তি। সেই সময় গল্পটি শুনে আমার মাথায় আইডিয়া চলে আসে,